কাছের ও দূরে তোমরা যে যেখানে বসে এই অনলাইন ক্লাসটিতে অংশগ্রহণ করছো, এপিবিএন পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়া এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আমাদের ক্লাস নিচ্ছি আমি ফারহানা পারভিন। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে আইসিটি, ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু আধুনিক বিশ্বে এখন লেখালেখির ধারণাটা আমরা এইখান থেকে এই দিকে চলে এসেছি। লেখালেখি করার জন্য আমরা ল্যাপটপ, কম্পিউটার, কম্পোজ করা যেটাকে বলা হয়, এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। এইটা ব্যবহার করার জন্য যে শুধু কম্পিউটার প্রয়োজন হয় তা না, কম্পিউটারের সঙ্গে একটা বিশেষ একটি সফটওয়্যারের প্রয়োজন হয়, নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, তোমরা সবাই ঠিক ধরেছ, আজকের আমাদের ক্লাস হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটা খুবই বিশ্বনন্দিত জনপ্রিয় একটি সফটওয়্যার, মাইক্রোসফট কোম্পানি বিল গেটসের তৈরি করা, খুব জনপ্রিয়, খুবই বিশ্বব্যাপী সমাদৃত, সবচাইতে বহুল ব্যবহৃত এই সফটওয়্যারটি আমরা লেখালেখি কাজের জন্য ব্যবহার করি। তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ড প্রসেসর কি, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের নিয়ম, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা এবং মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সুবিধা, এই চারটা বিষয়ের সম্পর্কে আমি তোমাদেরকে আজকে ক্লাসে ধারণা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকে ক্লাসটা বোঝার সুবিধার্থে আমি দুটো অংশে বিভক্ত করেছি। প্রথমটি হচ্ছে ওয়ার্ডের ব্যবহারিক অংশ, যেটা আমি প্র্যাকটিক্যালি ওয়ার্ডে কি করে অন করতে হয়, ব্যবহার করতে হয় সেটি তোমাদেরকে দেখাবো। এরপরের অংশে আছে ওয়ার্ড প্রসেসরের তাত্ত্বিক অংশ, অর্থাৎ থিওরিটিক্যাল, পরীক্ষায় কি কি ধরনের বিষয় আসতে পারে সেই টপিকগুলো আমরা কিভাবে অংশগ্রহণ করব। মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনটি দেখতে পাচ্ছি, এটা আমাদের 2007 ভার্সন, তোমাদের বই 2007 ভার্সনটি আছে। এই যে এখানে যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে অফিস বাটন, এটার অপশনের বিষয়বস্তুই আজকে আমাদের শিক্ষণীয় বিষয়। এখানে আমরা যে প্রথম যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় মেনু বার, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট মেনু, এভাবে নামকরণ করা হয়। এরপর আমাদের অপশন হচ্ছে গিয়ে, এটাকে বলা হয় রিবন, রিবনের ভেতর বিভিন্ন কমান্ড গুলো গুচ্ছ আকারে সাজানো থাকে। আর এটা হচ্ছে পেজ স্ক্রল বার, অর্থাৎ পেজটা যদি আমি উপর নিচে যেতে চাই তখন আমি স্ক্রল বারের মাধ্যমে এই পেজটা যেতে পারি। আর এখানে জুম অপশনটা আছে, যে আমি চাইলে পেজটাকে এখান থেকে আমি জুম করে স্বাভাবিক পোর্শনে দেখতে পারি। আচ্ছা, তাহলে আজকে এখানে আমি আগে কিছু টাইপ করছি, আই এম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 6, দিয়ে ফুল স্টপ দিলাম। এই মনে করি যে আমরা একটা লেখা তৈরি করেছি, এই লেখাটা আমি এখন সেভ করতে যাচ্ছি। সবার প্রথমে আগে আমি তোমাদের সেভ অপশনটা দেখাচ্ছি, কারণ অন্য নিউ আর ওপেন অপশনটা ব্যবহার করার জন্য আগে আমাদের একটা সেভ ফাইল সংরক্ষণ করে নিতে হবে। এখান থেকে আমি অফিস বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমাকে সেভটা দিতে হবে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার কাছে এই যে একটা নতুন একটা উইন্ডো আমার কাছে চলে আসবে, আমরা দেখতে পাচ্ছি। সেভ অপশনে ক্লিক করার পর এই নতুন একটা উইন্ডো আমার কাছে চলে আসবে। উইন্ডো চলে আসার পর এখান থেকে আমাকে এটা একটা ফাইলের নাম দিতে হবে। দেখো এখানে লেখা আছে ফাইল নেম, এখানে আমি ফাইলের একটা নাম দিচ্ছি ক্লাস 6 পার্ট 2। এটা তোমাদের এমএস ওয়ার্ড চতুর্থ অধ্যায়ের উপর, এটা আমার করা দ্বিতীয় ক্লাস, তাই এটার নাম ক্লাস 6 পার্ট 2 দিয়েছি। ফাইলের নামকরণটা কিন্তু অবশ্যই টপিক এবং বিষয় ভিত্তিক হতে হবে। এখান থেকে আমি সেভ এ ক্লিক করে দিলাম, তাহলে আমি এই ফাইলটা সেভ করলাম। সেভ করার পর আমি ধরে নিই যে এই লেখা কাজটা আমার শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা ফাইলে কাজ করব, সেটার জন্য আমার নতুন একটা আলাদা পেজ দরকার, ব্ল্যাঙ্ক পেজ। সেটার জন্য আমি আবার পুনরায় অফিস বাটনে ক্লিক করব। অফিস বাটনে এই যে দেখো নিউ বলে যে পোর্শনটা আছে আমার এখানে স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেওয়া আছে, আমি নিউ মানে কি নতুন পেজ চাচ্ছি। আর এই পুরাতন এই ফাইলটা এই পেজটা যদি আপাতত ক্লোজ করতে চাই তখন এখান থেকে আমি ক্লোজ অপশনটাতে ক্লিক করব। ক্লোজ করে দিলে আমার পুরাতন, এখানে আমি বর্তমানে দেখতে পাচ্ছি কোনো পেজ এখানে নেই। তাহলে আমি অফিস বাটন এখান থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর
আমার এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা চাইবে, এটা চাবার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে উল্লেখ করে আমি ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করা মাত্রই আমার যে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা চলে আসছে, এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট টু। অটোমেটিক্যালি এমএস ওয়ার্ড কিছু নিজস্ব একটা নাম তৈরি করে ডকুমেন্ট ওয়ান টু। এরপরে যদি আমি আবার একটা সাদা পেজ নিই, ডকুমেন্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট গেট, এটার নাম হবে ডকুমেন্ট থ্রি। দেখতে পাচ্ছ এইভাবে কম্পিউটার অটো একটা সিরিয়াল নাম দিয়ে থাকবে। তোমার হয়তো মোবাইলে অথবা স্ক্রিনশট নিলে তখন দেখো যে অটোমেটিক্যালি কম্পিউটার একটা নাম জেনারেট করে বা মোবাইল একটা অটোর নাম জেনারেট করে দিয়ে দেয়। এখানে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে এটা ডকুমেন্ট ওয়ান টু এইভাবে নামটা দিয়ে থাকে। এখন এখান থেকে আমরা ব্যবহার করার জন্য আমি যদি পূর্বের সে তৈরি করা ফাইলটা ওপেন করতে চাই, অর্থাৎ ক্লাস সিক্স যেটা আমি পার্ট টু নামে সেভ করেছিলাম, এখান থেকে আমি অফিস বাটন থেকে ওপেনে ক্লিক করব। ওপেন মানে হচ্ছে খোলা, পুরাতন কোনো ফাইল আমি আগের করা ওপেন করতে চাচ্ছি। ওপেনে ক্লিক করব। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আমার এমএস ওয়ার্ডে মোট দুটা ফাইল আছে, একটা অ্যাপল নামে আছে, একটা ক্লাস সিক্স পার্ট টু। তাহলে ক্লাস সিক্স পার্ট টুটাকে আমি ওপেন করি। ইয়েস, এক্স্যাক্টলি আমার আগের ফাইলটা ওপেন হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিউটা নিউ এর কাজে ব্যবহার করলাম নতুন পেজ নেবার জন্য, ওপেন আগের ফাইল ওপেন করার জন্য, সেভটা আমি সেভ করা ফাইলটা সংরক্ষণ করার জন্য অর্থাৎ পারমানেন্টলি আমার কম্পিউটারে রাখার জন্য আমি ব্যবহার করছি, এবং ক্লোজটা এই পেজ গুলোকে ক্লোজ করার জন্য। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আমার দুটো পেজ আছে, আমি এখান থেকে ক্লোজ করে দিলে আমার এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। একটা ক্লোজ হয়ে গেছে, এবার দ্বিতীয়টাও ক্লোজ হয়ে গেল। পুনরায় আমি নতুন একটা পেজ নিতে যাচ্ছি, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমার চলে আসছে। এখান থেকে আমি যদি আবার একটা ফাইল তৈরি করতে চাই, দ্য নেম অফ ক্যাপিটাল টাইপ করার পদ্ধতি ক্লাসটা কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসেই একটা দিয়েছি, যেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। ওই ক্লাসটা দেখে নিলে তাহলে তোমার দ্বিতীয় ক্লাসটা বুঝতে আরো বেশি সুবিধা হবে যে কি করে কিবোর্ডে হাত রাখতে হয়, কি করে কম্পিউটারে বসতে হয়, টাইপ করার প্রফেশনাল পদ্ধতিটা কি, সব কিছু ডিটেলস তুমি ডিসক্রিপশন বক্সে পাবা। তাহলে এই আমাদের ব্যবহারিক অংশ, এই অংশটা তোমরা বারবার করে দেখবে, আর যদি বাসায় কম্পিউটার থাকে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে এখন কি তোমাদের এই অফিস বাটনের যে প্রাথমিক আমাদের চার পাঁচটা বিষয়, এবং এটা কিন্তু শুধু অফিস প্রোগ্রাম বলে কথা না, এমএস ওয়ার্ড বলে কথা না, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তোমার 9-10 বা আজীবন এই অফিস বাটনটার এই ফিচার গুলো সব ক্ষেত্রেই আমাদের অনেক ব্যবহার করতে হয়, অনেক বেশি কাজে লাগে, এবং এই চার পাঁচটা অপশন গুলো আমাদের জানতেই হবে। তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনোযোগ সহকারে দেখবে। আমরা জেনে নিই যে কম্পিউটারটা আমরা কি করে অন করব, এটা তোমরা হয়তো জানো, তারপর আমি একটা ধারণার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে আমরা যন্ত্রটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে একটা পাওয়ার বাটন থাকে, এই পাওয়ার বাটনে ক্লিক করা মাত্রই সিপিইউটা অন হয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাবো যখন আমরা মনিটরে সেটা অন করব। এটা আমাদের ডিসপ্লে ইউনিট, অর্থাৎ যে কাজটা করছে যন্ত্রটা, সেই সিপিইউ যন্ত্রের আউটপুটটা হচ্ছে এটা, আমরা যে যন্ত্র দেখতে পাই সেটা হচ্ছে মনিটর। মনিটরের ছবিগুলো আমরা দেখতে পাই, এখানে একটা পাওয়ার বাটন থাকে, কোনো কোনো ক্ষেত্রে পাওয়ার বাটন টাচ স্ক্রিনের এই দিকেও থাকতে পারে। যার যে কম্পিউটারটা আছে তোমরা নিশ্চয়ই জানো এর সুইচগুলো কোথায় আছে, মডেল ভেদে এটা ভিন্ন ভিন্ন জায়গায় হতে পারে, সেখান থেকে তোমরা এটা ব্যবহার করবে। সিস্টেম ইউনিট এবং মনিটরের পাওয়ার সুইচ অন করতে হবে। এরপর সুইচ অন করার পর যখন কম্পিউটারে এই যে একটা জনপ্রিয় একটা বিশ্বনন্দিত একটা ছবি, এই ছবিটা আমরা অনেক জায়গাতেই দেখে থাকি, সবার ডেস্কটপে এই ছবিটা নাও থাকতে পারে, পছন্দ মতো তোমরা ওয়ালপেপার সেট করে দিতে পারো। উইন্ডোজ চালু হওয়ার পর সর্বপ্রথম এই দৃশ্যটা আসে এবং মাউসটা চলে আসে, এরপর আমরা কিন্তু কাজ শুরু করতে পারি, এর পূর্বে কখনোই আমরা কম্পিউটারে কাজ করতে পারি না। এই যে স্ক্রিনটা আসে স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ, ডেস্কটপে যে ছবিটা সেট করা হয় সেই ছবিটাকে বলা হয় ওয়ালপেপার। ডেস্কটপ থেকে কম্পিউটারের যাবতীয় কাজ শুরু করতে হয়, অর্থাৎ এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। এটা আসার পর আমরা বুঝতে পারি যে হ্যাঁ, কম্পিউটারটা এখন আমরা কাজ শুরু করতে পারবো। এই যে তোমরা বিখ্যাত ব্যক্তিকে দেখতে পাচ্ছ, আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব বিল গেটস,
তার যার পুরো নাম হচ্ছে উইলিয়াম হেনরি বিল গেটস। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, এটা মাইক্রোসফট অফিসের একটি অংশ। সাধারণত চিঠিপত্র লেখা, থিসিস পেপার তৈরি করা, সাধারণ কম্পোজ ইত্যাদি কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড ব্যবহার করা হয়। এখানে আমরা একটা সাময়িক ব্যবহার দেখলাম। এছাড়াও যে কোনো প্রকার লেখালেখি, অফিসিয়াল সবকিছুতেই বাংলাদেশে বিশেষ করে প্রায় শতভাগই বলা যেতে পারে যে এমএস ওয়ার্ডই ব্যবহার করা হয়। এমএস এর আগের ক্লাসে এই আজকের যে ক্লাসটা তোমাদেরকে দেখাচ্ছি এটা ক্লাসের পার্ট টু। এটা এই ক্লাসের পার্ট ওয়ানটা তোমাদের আগে আমার ইউটিউবে ভিডিওতে আপলোড করা আছে, তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব। তোমরা চাইলে নিচের দিকে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে তুমি চাইলে এটার ভিডিওটা দেখতে পাবা। কম্পিউটারে কাজ করার প্রক্রিয়া, কম্পিউটার ভাবে কাজ করা তোমরা সাধারণভাবে হয়তো দেখেছো যে আমরা কিবোর্ড দিয়ে টাইপ করছি এবং সেই টাইপ করার পর ফলাফলটা আমরা এই স্ক্রিনে আমরা দেখতে পাই যে টাইপ হচ্ছে। কিন্তু আসলে কিবোর্ড থেকে এই লেখাটা মনিটরে আসার জন্য বেশ কিছু ধাপ অতিক্রম করে আসে। কিবোর্ড থেকে ইনপুট চলে যাচ্ছে আমাদের মেমোরি ডিভাইসে, এই যে এখানে একটা মেমোরি ডিভাইস আছে, এই মেমোরি ডিভাইসে চলে যায়। মেমোরি ডিভাইস থেকে এই মেমোরি থেকে এখান থেকে প্রক্রিয়াকরণ ইউনিট বা প্রসেসর যেটাকে আমরা বলি, এই যে প্রসেসর, এই প্রক্রিয়াকরণ ইউনিটে এটা এখান থেকে এখানে চলে আসে। প্রক্রিয়াকরণ ইউনিট থেকে এটা বিষয়টা সে পুরো সে কি করতে চেয়েছিল সেটা সে প্রক্রিয়া করে, প্রক্রিয়া করার পর সেটা আবার পুনরায় মেমোরিতে প্রদান করা হয়। মেমোরি থেকে আমাদের এটা আমরা স্ক্রিনে আউটপুটটা দেখতে পাই। অর্থাৎ এটা একটা চক্রাকারে এরকম করে কাজটা হতে থাকে, এই একটা সার্কেল মেনটেন করে এই কম্পিউটারটা কাজ করে থাকে। অথচ আমরা আপাত দৃষ্টিতে কিন্তু শুধু এইটুকুই দেখতে পাই, বাদ বাকি ভেতরে সিপিইউর ভিতরের অংশে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ হয়। মাইক্রোসফট ওয়ার্ড খোলার নিয়ম, অর্থাৎ এই প্রোগ্রামটি কেমন করে ওপেন করব, এটা এই কিছুক্ষণ আগে প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন থিওরিটিক্যালি আসো আমরা বিষয়টা স্পষ্ট করি যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ধাপগুলো লিখব। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে স্টার্টে ক্লিক করতে হবে, স্টার্ট বাটনে এখানে ক্লিক করতে হবে, এই যে ডেস্কটপে স্টার্ট বাটনে ক্লিক করার পর সেখান থেকে অল প্রোগ্রামস, আমরা এখান থেকে অল প্রোগ্রামসে যাব। অল প্রোগ্রামস থেকে আমরা এখানে চলে আসব মাইক্রোসফট অফিস। অফিস এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, এটার ভেতরে অনেকগুলো প্রোগ্রাম দেখা যায়। দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে প্রায় অনেকগুলো প্রোগ্রাম দেখা যায়, এর মধ্যে থেকে আমরা শুধু মাইক্রোসফট অফিস এমএস ওয়ার্ডটা সিলেক্ট করব। তাহলে আমাদের ধাপটা কি দাঁড়াচ্ছে, আমরা যদি এমসিকিউ আসে পরীক্ষায় এভাবে আনসার করব, স্টার্ট বাটন, স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামস, অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস, অফিস থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এই পদ্ধতিতে আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। অফিস বাটন পরিচিতি, অফিস বাটন পরিচিতিতে নিউ নিউ নতুন কোনো ফাইল নিতে এটি ব্যবহৃত হয় অফিস বাটনের ক্ষেত্রে। এরপর আমাদের আসছে ওপেন, তোমাদের বইয়ে মূলত নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ঠিক আছে, প্রিন্ট এবং ক্লোজ, এই বাটনগুলোর ব্যবহারই বেশি দেওয়া আছে। এই অফিস বাটন হচ্ছে উপরের দিকে এভাবে রাউন্ড একটা সার্কেলিক বাটন দেখা যায়, এটার নাম হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটনে নিউ থেকে দেখো আমরা নতুন কোনো ফাইল নিতে এটি ব্যবহার করা হয়। নিউ নাম থেকে আমরা এর পুরো অর্থটা বুঝতে পারছি, নিউ নিউ থেকে নতুন কোনো ফাইল নিতে এটি ব্যবহার করা হয়। ওপেন, ওপেনে আমাদের পূর্বে সংরক্ষিত ফাইল খুঁজতে এটি ব্যবহার করা হয়। ওপেন বলতে আবার বুঝেছি সংরক্ষিত ফাইল, দ্যাট মিন সেভ করা। আমি হয়তো গতকালকে কাজ করেছি বা কিছুক্ষণ আগে কাজ করে সেভ করে রেখেছি, সেই ফাইলটা যদি এখন আমি ব্যবহার করতে চাই বা পুনরায় ওপেন করতে চাই, তখন সেই ক্ষেত্রে আমি ওপেন, এইটা বোঝার জন্য খুব সহজ ওপেন কথাটার বাংলা করলেই আমরা বুঝতে পারবো যে অর্থাৎ খোলা, পুরাতন কোনো এক আগের করা ফাইল সেটা খোলার জন্য আমি এটা ব্যবহার করব। এরপর আমার আসছে সেভ, সেভের জন্য চলমান ফাইলকে সংরক্ষিত করতে এটি ব্যবহার করতে হয়। সেভ মানে হচ্ছে সংরক্ষণ করা, সংরক্ষণ করা অফিস কোনো একটা ফাইল, আমি কাজ করেছি, কাজ করার পর যদি আমি এটা সেভ না করে অফ করে দিই তাহলে কিন্তু ওই ফাইলটা আমি পরবর্তীতে আর পাবো না। অর্থাৎ এতক্ষণ কষ্ট করে আমরা যে টাইপ করে ফাইলটা তৈরি করলাম সেটা কিন্তু আর থাকবে না। তাই যদি আমি চাই যে কম্পিউটারে সেই জিনিসটা থাকুক পারমানেন্টলি, তখন আমাকে সেটা সেভ করতে হবে। কিভাবে সেভ করতে হবে, কিভাবে ওপেন করতে হবে, কি করে নিউ নিতে হবে, এই প্রক্রিয়াটা আমরা কিছুক্ষণ আগেই ব্যবহারিকে দেখেছি। সামনে আমি আবার স্টেপ বাই স্টেপ সেটা থিওরি আকারে দেখাবো,
তোমাদের চিন্তার কিছু নেই। আশা রাখি ক্লাসটি করলেই বিষয়গুলো তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে। সেভ অ্যাজ, সেভ অ্যাজ হচ্ছে গিয়ে সংরক্ষিত ফাইলকে ভিন্ন নামে যদি আমি অন্য কোনো জায়গায় সেভ করতে চাই, অর্থাৎ আমি এক কপি হয়তো সি ড্রাইভে সেভ করেছি, আরেক কপি চাচ্ছি ডি ড্রাইভে সেভ করে রাখি, বা পেন ড্রাইভে আমি আরেক কপি সেভ করতে চাচ্ছি, তখন আমি সেভ অ্যাজ দিলে এটা দ্বিতীয়বার সেভ হবে। এরপর আসছে প্রিন্ট। নাম থেকে আমরা বুঝতে পারছি যে প্রিন্ট দিয়ে আমরা সাধারণভাবে প্রিন্টের কাজটা করতে পারবো। এরপর আসছে আমাদের ক্লোজ। ক্লোজ চলমান ফাইলকে বন্ধ করতে এটি ব্যবহার করা হয়। এই টপিকের এই ফাইল মেনুর প্রতিটা মেনু মনে রাখার একটা খুবই সুবিধা হচ্ছে গিয়ে প্রতিটা ওয়ার্ডের বাংলা করো, তাহলে এর কাজগুলো কি আমরা জানতে পারবো। এখানে নিউ অপশনটা কি করে ব্যবহার করতে হয়, এখানে আমরা ফাইল মেনুটাতে ক্লিক করব। ফাইল মেনুর যে প্রথম অপশনটা হচ্ছে নিউ, এই নিউটাতে ক্লিক করা মাত্রই এখান থেকে আমাদের একটা অপশন আসবে যে আমি কি কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চাচ্ছি। তখন আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাতে সিলেক্ট করলেই এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাবে এবং পেজে আমি সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাবো। তাহলে এটা ধাপটা হচ্ছে ফাইল মেনু ক্লিক করতে হবে, এরপর নিউতে ক্লিক করতে হবে, ফাইল সেভ করা। ফাইল সেভ করার নিয়ম এখন আমরা দেখব যে প্রথমে ফাইল ক্লিক করা, সেভ ক্লিক করতে হয়, সেভ অ্যাজ নামক ডায়লগ বক্স আসবে এবং ফাইলের নাম দিয়ে আমাদের ফাইলটাকে সেভ করে নিতে হবে। অর্থাৎ আমাদের ধাপগুলো হচ্ছে ফাইল মেনু, তারপর সেভ, সেভ থেকে আমাদের একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সটা আসবে সাধারণত তোমার কাছে নাম জানতে চাইবে যে আমি যে ফাইলটা সংরক্ষণ করব এর নামটা কি হতে পারে। এখানে আমি সেখানে নামটা টাইপ করে দিব, নামটা আমার অবশ্যই বিষয় ভিত্তিক হবে। এরপর এখানে আমি সেভ বাটনে প্রেস করব, তাহলে আমার ফাইলটা সেভ হয়ে যাবে। ওপেন করার নিয়ম, ফাইল ওপেন করার জন্য আমরা একইভাবে ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাবার পর নিউ এর পরে যে অপশনটা আছে ওপেন, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে সোজাসুজি এখানে আসার পর আমার এখানে যে কয়টা ফাইল সেভ করা আছে সেই সবগুলো ফাইলের তালিকা দেখাবে। এইখানে মোটে একটা আমরা দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ডে সেভ করা ফাইল, যদি এখানে থাকে তাহলে এখানে অসংখ্য দেখা যেত যে সবগুলো ফাইলের নাম এখানে দেওয়া আছে। এখান থেকে এই ফাইলটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব, তাহলেই আমার ফাইলটা পূর্বে যে আমি সংরক্ষণ করেছি সেই ফাইলটা আমি ওপেন করে ব্যবহার করতে পারবো। আমার ফাইল ক্লোজ করা, ফাইল ক্লোজ করার জন্য আমরা ওই একইভাবে ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাবার পর এখান থেকে আমি ক্লোজে সিলেক্ট করব। ক্লোজে সিলেক্ট করার পর এখানে যদি আমি ফাইলটা সেভ না করে থাকি, এতে সেভ করবেন কিনা প্রশ্ন সহ একটা ডায়লগ বক্স আসবে, সেভ না করার জন্য নো বাটনে ক্লিক করতে হবে, আর যদি আমি সেভ করতে চাই তখন আমি ইয়েস বাটনে ক্লিক করব। তাহলে আমার এইখানে যদি লাস্ট যে আমি সেভ করার পর যে অংশগুলো টাইপ করেছি সে অংশগুলো সহকারে পুরো ফাইলটা সেভ হয়ে এই ফাইলটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিউ, নিউ এর কাজ হচ্ছে গিয়ে নতুন ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট তৈরি করে কাজ করতে সাহায্য করবে। ওপেন, ওপেন এর কাজ হচ্ছে গিয়ে ফাইল, ফাইল মেনু থেকে ওপেন, ওপেন থেকে ফাইল নেম সিলেক্ট করতে হবে, এরপর ওপেনে ক্লিক করতে হবে। অর্থাৎ একটা, দুই, তিন এবং চার, মোট চারটা ধাপে আমাদের কাজটা সম্পন্ন হবে। আর নিউ পেজ যদি নিতে চাই, ফাইল মেনু, ফাইল মেনু থেকে ওয়ান নিউতে আমি ক্লিক করব, এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ক্রিয়েট একটা বাটনে চাপ দিব, ফোর, এই চারটা ধাপে আমার এটা ওপেন হয়ে যাবে। সেভ করার জন্য সেম ওয়েতে আমি ফাইল মেনুতে যাব, এক নাম্বার ধাপ সেভ করব, সেভ করার পর আমার তিন নাম্বার ধাপে সেভের ফাইলের নামটা চাবে। নামটা দেবার পর আমি এখানে সেভ বাটনে চাপ দিব, অর্থাৎ প্রতিটারই আমার চারটা করে ধাপ এখানে রয়েছে। আমি এই স্টেপগুলো তোমাদের এমসিকিউতে আসবে অথবা অনেক সময় প্রশ্ন আনসারেও এই পুরো ডিটেলস লাইনগুলো তোমাদের লিখতে হবে, তোমরা অবশ্যই এগুলো নোট করে নিবে। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, এটা আমাদের একটা থিওরি বড় প্রশ্ন আকারে আসে, যে কোনো ধরনের কম্পোজের কাজ করা এটা আমাদের প্রথম কাজ, চিঠিপত্র, ডকুমেন্ট, বইপত্র প্রভৃতি লেখার কাজ সম্পাদন করা, বিভিন্ন ধরনের ফাইলপত্র তৈরি করা,
যে কোনো ডকুমেন্টকে যে কোনো নামে সংরক্ষণ করা, যে কোনো ডকুমেন্টের বানান সম্পাদন করা, লেখাকে বিভিন্ন আকৃতিতে উপস্থাপন করা এবং প্রিন্ট করা। লেখার বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমীকরণ তৈরি করতে পারি আমরা, ছবি সংযোজন করে ডকুমেন্টের সৌন্দর্য বাড়ানো, এ সমস্ত কাজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি। এর বাহিরেও আরো অনেক রকমের কাজ আছে যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারি। এটা হচ্ছে মিনিমাম কাজগুলো, অর্থাৎ মানে বেসিক কাজগুলো, যেটা একেবারে স্পষ্ট বা প্রধান কাজ এগুলো। এইগুলো যদি পরীক্ষায় আসে ব্যবহার আকারে, সুবিধাও যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে, তোমরা এই পয়েন্টগুলো উল্লেখ করে দিতে পারো। আজকে ক্লাসে আমি আশা রাখি তোমাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। ক্লাসে যদি তোমাদের উপকার হয়ে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ক্লাসে সিকোয়েন্সিয়ালি আমি এর পরের ভিডিওগুলো দিব। এই ভিডিওর ডিসক্রিপশনে তোমাদের ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখতে পারো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।